আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাপা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব পেঁয়াজ পাতা ভাজি। তো চলুন ভিডিওর শুরুতেই প্রথমে আমি এই ভাজিটা করে নিই। তো এই ভাজি করার জন্য প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল, আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এই পেঁয়াজ পাতার ভাজিটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমি এই পেঁয়াজ পাতার ভাজিটা কিভাবে করি ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। তেল দেওয়ার পর এর ভিতরে আমি বেশ কিছু পরিমাণের পেঁয়াজ আর এই যে এরকম ছোট ছোট পিস করে আলু কেটে নিয়েছি। তো তেলের মধ্যে পেঁয়াজ আলুটা একটু ভেজে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে। আর কিছুক্ষণ ভাজার পর এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে শুকনা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, আমি একসাথে মিক্স করে রাখি। তো দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিলাম, আর এরপর এর ভিতরে দিয়ে দিলাম এই তো এই পেঁয়াজের পাতাগুলো। অনেকে কিন্তু এটা পেঁয়াজের কলিও বলেন, তবে আমাদের এখানে এটা পেঁয়াজ পাতা বলে, তাই আমি পেঁয়াজ পাতাই বললাম। আর এই পর্যায়ে আমি আরও কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। জাস্ট এভাবে করে আর 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজ পাতার ভাজির মধ্যে কিন্তু আমি একটা ডিম দিয়েছিলাম, ডিমটা দিলে এই ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু এখন শীতকাল আর শীতকালে গরম ভাতের সাথে এই পেঁয়াজের পাতার ভাজিটা বেশ ভালো লাগে। আর আমার হচ্ছে গতকালকার একটু চিকেন তরকারি ছিল আর অল্প একটু ডাল ছিল, সেটাও বের করে ওভেনে গরম করে নিয়েছি। জাস্ট এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। আর দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা একটু বাহিরে গিয়েছিলাম। তো বাহির থেকে আসার সময় কিছু টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়ে এসেছি, সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করতেছিলাম। ইদানিং কিন্তু আমার বাসায় এই সফেদা ফলটাও অনেক বেশি আনা হচ্ছে। আসলে এই ফলটা আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ, তাছাড়া আমার নিজেরও অনেক বেশি পছন্দ। আর এই তো এখানে হচ্ছে আমি কিছু ওষুধ, তারপর হচ্ছে দেয়ালে টাঙানোর জন্য হচ্ছে কিছু ওয়াল হুক, সেগুলো নিয়ে এসেছি। আর নাস্তা আইটেমের জন্য নিয়ে এসেছি কিছু রুটি আর বাকরখানি, আর এই তো কিছু কলা আর আনার আনা হয়েছে। তো এগুলো সবগুলো জিনিসপত্র আমি এই তো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। আসলে কোথাও গেলে কিছু না কিছু কিন্তু কেনা হয়েই যায়। যাই হোক, এখানেই তো 1/2 কেজির মতো বাকরখানি আনা হয়েছে, আর বাকরখানি আমি কিন্তু মোটেও খাই না, আপনাদের ভাইয়া একটু খায়, এর জন্য নিয়ে আসা। আমার কাছে বাকরখানি খেতে ভালো লাগে না, তবে দুধ দিয়ে ভিজিয়ে যদি খাওয়া যায় তাহলে ওটা ভালো লাগে। যাই হোক, বাকরখানিগুলো আমি এই তো এরকম একটা কন্টেনারে ভরে নিলাম। আর সমস্ত নাস্তা আইটেমগুলো কিন্তু এভাবে করে একে একে আমি গুছিয়ে নিচ্ছি। আর ভিডিওর এই পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন, এখন পর্যন্ত একটি লাইক দেননি বা লাইকটা দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আপনার ছোট একটি লাইকের কারণে আমার এই ছোট চ্যানেলটি বড় হতে কিন্তু অনেক বেশি সাহায্য করবে, তাই প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। এতে করে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, তখন চাইলেই কিন্তু আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এখানে কিছু টিকিয়া ভেজে নিয়েছে আপনাদের ভাইয়া, আর যে এটা ভাঙা টিকিয়াটা দেখতে পাচ্ছেন ওটা আমি ভেজেছিলাম, ভাজা হয়নি। আসলে এই ভাজাভাজির কাজগুলো কিন্তু আমি খুব একটা বেশি করতে পারি না, আপনাদের ভাইয়াই খুব সুন্দরভাবে এই ভাজাভাজির কাজগুলো করতে পারে, তাই আপনাদের ভাইই কিন্তু এই ভাজাভাজির কাজগুলো বেশিরভাগ সময় করে থাকে। যাই হোক, এটা হচ্ছে আমার মার বাসায় আমি গিয়েছিলাম। তো পরের দিনের এটা ভিডিও শ্যুট, আমি মার বাসায় যাওয়ার পর ওখানে হচ্ছে খাওয়া দাওয়া করেছিলাম, আর আমার বোনরাও এসেছিল। তো সবাই মিলে খাটের উপরে বসেই কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আর কি দিয়ে খাওয়া দাওয়া করলাম সেটা কিন্তু আপনাদের মাঝে একটু দেখিয়ে দিলাম। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা হচ্ছে গ্রামীণ পরিবেশে একটু ঘোরাঘুরি করতে চলে এসেছি। আসলে এখন শীতকাল, আর শীতকালে কিন্তু এরকম গ্রামীণ পরিবেশে ঘুরতে খুব ভালো লাগে।
তো খাওয়া দাওয়া করার পর আমরা বোনরা, বোনের বাচ্চারা, ভাইয়ের ছেলে মেয়েরা সবাই মিলে চলে এসেছি এরকম একটা সুন্দর জায়গায়। তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। আর এই ভিডিও শ্যুটটা কিন্তু আমার ভাগ্নি করেছিল, আমি তেমন কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে ওরা চলে গিয়েছিল। আর যতটুকু এখন ভিডিও শ্যুট দেখবেন ওরা কিন্তু করেছে, আমি জাস্ট বসে বসে শাক তুলতেছিলাম। এখানে খুব সুন্দর শাক হয়েছে, সরিষা শাক, তারপর হচ্ছে কলমি শাক। আর কলমি শাক আমার খুব বেশি ভালো লাগে, তাই আমি হচ্ছে এত সুন্দর শাক দেখে লোক সামলাতে পারিনি, তাই শাক তুলতে বসে গিয়েছিলাম। আর আমার মেয়ে, যে বোন আর এই তো বাচ্চা কাচ্চারা সবাই মিলে আমার মোবাইল নিয়ে ওরা ভিডিও শ্যুট করতেছিল। যাই হোক, ওদের ভিডিওগুলোই আমি ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি, যে আপনাদের কাছে ভালো লাগবে গ্রামীণ পরিবেশগুলো দেখতে কেমন। দেখতে পাচ্ছেন ওই দূরে কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে, কারণ কিছুক্ষণের ভিতরেই কিন্তু সন্ধ্যার আজান দিয়ে দিবে। আর সরিষা ফুলগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে। তবে আপনারা ভাবতে পারেন যে বাচ্চাগুলো সরিষা ফুল বা সরিষা গাছগুলো একেবারে নষ্ট করে দিচ্ছে। আসলে এখানে সরিষা ফুলের মাঝখানে মাঝখানে কিন্তু জায়গা, মানে ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গাগুলো দিয়েই কিন্তু ওরা যাচ্ছে দূরে। আর ওরা এখানে বিভিন্ন ধরনের পিক তুলেছে, তো সেই পিকগুলোই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পিকগুলো কেমন হয়েছে, আর আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে তাও জানাবেন, আর যদি খারাপ লেগে থাকে তাও কিন্তু জানাতে ভুলবেন না। আর এই তো দেখুন, সূর্যটা হাতে নিয়ে ওরা হচ্ছে একটা পিক তোলার জন্য পোজ দিচ্ছিল, ওরা খুবই হ্যাপি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই তো এখান থেকে সরিষা শাক তুলেছিলাম। যাই হোক, আমরা বিকেলবেলা ঘোরাঘুরি করার পর বাসায় চলে আসি, আর সন্ধ্যার দিকে হচ্ছে এখানে মাটির চুলায় হচ্ছে গরম গরম ভাপা পিঠা বানানো হচ্ছে। তো আমরা হচ্ছে এখন বসে বসে গরম গরম ভাপা পিঠা খাচ্ছি, আর হচ্ছে পাটিসাপটা পিঠাও বানানো হয়েছে, সেটা আর আপনাদের মাঝে শেয়ার করা হয়নি, তাই একটু দেখিয়ে দিলাম। পাটিসাপটা পিঠাগুলো কিন্তু আমিই বানিয়েছি, তো পিঠাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই পাটিসাপটা পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। আমি মাশাআল্লাহ পাটিসাপটা পিঠা কিন্তু খুব ভালো বানাতে পারি। আর এখন চলে যাব আমি পরের দিন সকালবেলা। এই তো পরের দিন সকালবেলা হচ্ছে গরম গরম পাতলা খিচুড়ি, সাথে হচ্ছে গরুর মাংস। আসলে মার বাসায় আসলে কিন্তু এইরকম মজার মজার খাবার খাওয়া যায়। তো যেহেতু এখন শীতকাল, বিভিন্ন ধরনের পিঠা খাওয়া হচ্ছে আর মজার মজার সব খাবার খাওয়া হচ্ছে। যাই হোক, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।